জয় ছটি মাইয়া। অনেক বছর পর এরকম ঘাটে এলাম, আমি ছট পুজো দেখতে এলাম। আমার তো খুব ইচ্ছে করে যে ছট পুজোর সময় মনটা আমার খুব মানে কেমন কেমন লাগে, মনে হয় যে যাই ঘাটে গিয়ে কি যদি ছট পুজো দেখতে পারতাম। তো আগের বছরও নিজে বলেছিলাম মিঠিকে চল যাবি, ও তো রাজি হয়নি। এবছর যা গিয়ে নিজেই বলছে যে মা চলো যাবো দেখতে। হ্যাঁ, তো খুব খুশি আনলাম তাড়াতাড়ি করে, ব্যাস আমি বললাম বেরিয়ে এসেছি। তাও একটু লেট হয়ে গেছে, একটু কেমন এখন সন্ধ্যে সন্ধ্যেই হয়ে গেছিলো। হ্যাঁ, অনেকে সেই সময়টায় মানে পুজো প্রায় শেষের দিকেই হয়েছিল। তো যাই হোক, ঠিক টাইমে তবুও এসেছি, কেন না বলি। এবারে ছটের ছট পুজোতে আমার মানে খুব মনটা একটু কেমন পড়ে যে মনে হয় যাই গিয়ে দেখে আসি, কেননা এই ছট পুজো দেখার আমার খুব ইচ্ছে হয়। কেন, আমার জন্মই আমার জন্ম হচ্ছে বিহার ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ড মধুপুর। তো দেওঘর কম বেশি সবাই যায়, আমাদের এদিক থেকে অনেকেই যায় দেওঘর। এখন তো দেওঘরের আগের স্টেশন হচ্ছে মধুপুর। গিরিডিহি জসিডিহি খুব সুন্দর জায়গা এগুলো, গিরিডিহি জসিডিহি মধুপুর। তো জন্মটা আমার ওইখানেই হয়েছে, বাবা রেলের চাকরি ছিল, ট্রান্সফারের জব। তো ওইখান থেকে ক্লাস টেন্থ পর্যন্ত মানে 15টা বছর কাটানোটা একটা বিশাল ব্যাপার, সেই সময়টা কাটানোটা। তারপরে ওয়েস্ট বেঙ্গল মানে আসা আর কি। তারপরে আবার বাবার ট্রান্সফারের জব যেহেতু ছিল, তো কোথায় একটা এই ছট পুজোর একটা টান। আর মধুপুরে এত এত মানে সুন্দর করে সাজানো গোছানো ওখানে রাস্তাঘাট, আর এই যে ঘাট মানে এত ভালো করে সাজানো থাকতো না ওইদিকে ছট পুজো, মানে একটা বড় ফেস্টিভ্যাল। তো এখানে আমি একটু গুটি গুটি পাই, এটা পুজো করে চলে গেছে। তো চটিতে এক সাইডে খুলে রেখে এসেছি, মিটিকে ওখানে দাঁড় করিয়ে এসেছি, আস্তে আস্তে নামছি। মেনে একটু জল আমি মাথায় নেবো আর মিটিকে নেবো। তো কোথায় একটা ছট পুজো দেখার একটা টান যে সেটা মানে এখনও আমার মানে রয়ে গেছে, মনে হয় যে যাই। আর এত ভালো লাগে হয় না যার যেখানে জন্মস্থান, আর বড় হওয়াটা মানে ওই 15টা বছর যে আমি ওইখানে ছিলাম, 15টা বছর মানে এটা তো একটা কম নয় তাই না, ওই সময়টা আমার ওখানে বড় হওয়াটা। তো আর এই ছট পুজো আসলে এক সপ্তাহ ধরে কী যে আনন্দ, মানে দুর্গা পুজোর চেয়েও এই ছট পুজোতে বেশি আনন্দ। ছট পুজো হোলি এই দুটো ফেস্টিভ্যাল মানে হোলিতে আর এই ছট পুজোতে। তো এখানে অনেকক্ষণ বসে বসে মিটিকে তাই গল্প বলছিলাম, মানে ও তো ও দেখার আগ্রহ করলো, ও কোনো বছর এসে এরকম ঘাটে আসেনি, ও দেখার আগ্রহ করলো। ওকে আর আমি ইয়ে করলাম না, বললাম না চল তোকে দেখিয়ে নিয়ে আসি, তুই দেখবি যে কেমন হয়, দেখা তো দরকার অবশ্যই। তো ওই জন্যই ওকে নিয়ে এসে এখানে বসে বসে গল্প করছিলাম, অনেকক্ষণ বসেছিলাম। আর ছট পুজোর গান না আমার খুব ভালো লাগে শুনতে, খুব ভালো লাগে। এমনিও না আমি মাঝে মধ্যেই ছট পুজোর গান শুনি, মাঝে মধ্যেই ছট পুজোর গান শুনি, আমার খুব ভালো লাগে ছট পুজোর গান। তো যাই হোক, বসেছিলাম এখানে অনেকক্ষণ, এত সুন্দর করে মানে সবাই সাজিয়েছে লাইট টাইট দিয়ে, পুরো মানে ঘাটটাই পুরো সজ্জিত হয়ে উঠেছে, আলোর সজ্জায় সজ্জিত হয়ে উঠেছে। তো এইখানে পরে আবার অনেকেই আসছে দেখছি, সব ফটো তুলছে সবাই পরে, মানে যে মিঠি বসে আছে চুপচাপ দুজনে মিলে বসে আছে আর ওকে গল্প করছিলাম। কি বলছে বলতো, নিধনকে ধন হবে, ঠিক আছে, বেশ অনেকক্ষণ বসেছিলাম, ঠান্ডাটা বেশ লাগছে, মিঠিকে বললাম চল ঘরে যাই। আর মিঠি কি বাবলস এই যে কিনবে সঙ্গে গেছে, ওর ছোটোবেলায় ওর পাপাকে কিন মানে খুব বায়না করতো এটা কিনবে বলে, ওর ভাইয়াও খুব জেদ করতো যখন ছোটো ছিল, তো ওর ভাইয়া তো বুঝে যেত, আর ওর পাপা বলতো না এটা সাবান জলের ফেনা থেকে পেটে গেলে ক্ষতি, এটা আমি কিনে দেবই না, দিত না, বলছে না পাপা ছোটোবেলায় কিনে দেয় না, আমার খুব ইচ্ছে আমি এটা নেব, নে বড় বয়সে। এই নিয়ে দেখো কি আনন্দে সব এ করে বেড়াচ্ছে, সব শেষ হয়ে যাবে তো জলটা। এই বিবাহ, এই পুজো, আত্মার পুজো, এই যে সবাই কিন্তু চলে যাচ্ছে, কিন্তু আমরা অনেকক্ষণ বসেছিলাম, মিঠি আমি অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম।
তো যাই হোক, মিঠির এই প্রথম ছট দেখা, মিঠির এই প্রথম ছট দেখা, ও আগ্রহ করলো, ওই জন্য ওকে নিয়েও চলেও এলাম যে না দেখ। তবে সকালবেলাটা তো আরও সুন্দর লাগে দেখতে, সকালে আর আসা হবে না, কেননা স্কুটিটা নিয়ে তো বল ডিউটি চলে যাবে, স্কুটি থাকলে অবশ্য চলে আসতাম আমি। আমার তো খুবই ভালো লাগে সকালের এই যে, সবাই দেখো চলে গেছে কিন্তু মিঠি আর আমি এখানে বসে আছি। সকালের ভোরবেলার সৌন্দর্যটা ঠিক এইরকমই লাগে, আরও চারিধারে লাইটগুলো থাকে, ভোরের সৌন্দর্যটা এক অপূর্ব। তো এই অনেকক্ষণ ধরে এখানে দুজনে মিলে বসে আছি আর আমার ছোটোবেলার গল্পগুলো ওকে করছিলাম আর কি, মানে বিহারে থাকাকালীন গল্পগুলো করছিলাম যে ছট পুজোতে আমরা কী করতাম, কী আনন্দই না সকালে। তো এই দুজনে মিলে ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এখানেই রাখবো, আগামী অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, জয় ছটি মাইয়া, কি জয়।